So now I will read a poem of Butterfly book, page number 33. So students, listen the poem very carefully. It's a very enjoyable poem. Okay. So how I decide the poem, you listen, okay, and you will, after my reading of the poem, you will decide this poem like me and send the video in WhatsApp. Okay, তো আমি যেভাবে পোয়েমটা তোমাদের এখন পড়ে দেবো, তোমরা সেভাবেই পোয়েমটা বাড়িতে পড়বে, পড়ে সেটাকে রিসাইট করে হোয়াটসঅ্যাপে দেবে, ঠিক আছে? সো লিসেন দ্য পোয়েম, ভালো করে শোনো পোয়েমটা। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, জনি ইজ সো লং অ্যাট দ্য ফেয়ার, He promised to buy me a basket of posies, a garland of lilies, a garland of roses, a little straw hat to set off the ribbons that tie up my bonny brown hair. তাহলে এখানে কি বলছে যে ম্যাটারটা কি, জনি প্রমিস করেছিল যে সে বাস্কেট অফ পোজেস কিনে দেবে, লিলি কিনে দেবে, রোজ কিনে দেবে, অ্যান্ড আ লিটল স্ট্র হ্যাট কিনবে টু সেট অফ, যাতে রিবনস করা যায়, রিবনস মানে চুলে যেটা রিবন আমরা বাঁধি, যে দ্যাট টাই আপ মাই বনি ব্রাউন হেয়ার। ওকে, তাহলে এই পোয়েমটা খুবই সুন্দর। You have to recite this poem like me, okay, and send the video in the WhatsApp. Now the next page will be, now the next page will be, there is a, you can see that activity 9A and 9B is there of the next page. So in this activity you can see that you have to here is in activity 9A, it is telling that Lippy enjoy eating alu kabli and fuchka at the fair. So have you ever taste this like Lippy? তোমরাও কি লিপির মতো টেস্ট করেছো আলু কাবলি আর ফুচকা ফেয়ারে গিয়ে, মেলায় গিয়ে? সো think about that, think about the fair where you go to eat, where you enjoy, think about a fair like book fair or any type of fair where you go with your family and enjoy very much, and where you eat alu kabli and fuchkas with your family, you become very happy. Okay, in the fair by eating alu kabli and fuchkas, and you can see many types of stalls in the fair, you can see merry-go-round, you can see others things of playings also, you can buy toys, you can buy dolls in the fair, you can buy anything in the fair what you like, even you can talk with your friends in the fair. Okay, so you can talk with your neighborhoods in the fair. Like that you have to write 4 sentences. Okay, so how you enjoy in the fair. Okay, write 4 sentences about that how much you enjoy in the fair, and what type of food, on what other food you like eating on the fair. Okay, তাহলে তোমরা মানে মেলায় গিয়ে কি ধরনের মানে আনন্দ করো, হ্যাঁ কি করো না করো, সেগুলো নিয়ে 4 থেকে 5 সেন্টেন্স তোমরা লিখবে, এবং তোমরা এই আলু কাবলি ফুচকা এছাড়াও আরও কি খাও ফেয়ারে গিয়ে সেটা তোমরা লিখবে, আর তোমরা ফ্যামিলির সাথে কিভাবে এনজয় করো সেটাও তোমরা লিখবে ইন 4 টু 5 সেন্টেন্সে, ঠিক আছে? আর 9B যেটা আছে, যে দেখো এখানে একটা দেয়ার ইজ আ পিকচার অ্যাবাউট আ ভিলেজ ফেয়ার, দেয়ার আর মেনি আদার ফেয়ার্স অলসো, ভিলেজ ফেয়ার ছাড়াও
অনেক ধরনের ফেয়ার আমাদের এখানে হয়, স্টেটে হয়, যেমন বুক ফেয়ার হয়, হ্যান্ডিক্রাফটস ফেয়ার হয়, ঠিক আছে? তো দেখো দুটো ফেয়ারের ছবি এখানে দেওয়া আছে, একটা হচ্ছে বুক ফেয়ার, অ্যানাদার ইজ হ্যান্ডিক্রাফটস ফেয়ার। তো বুক ফেয়ারে গিয়ে তোমরা কি কি করো, যেমন দেখো দুটো পয়েন্ট দেওয়া আছে, বুক ফেয়ারে গিয়ে আমরা উই বাই লার্জ ভ্যারাইটি অফ বুকস দ্যাট ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস, দেন বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। সো এরকম বুক ফেয়ারের ব্যাপারে তোমরা দুটো থেকে দুটো কি তিনটে সেন্টেন্স কি চারটে সেন্টেন্স লিখলে। আর হ্যান্ডিক্রাফটস ফেয়ার যেটা ভিলেজে হয়, ঠিক আছে, তো সেটা নিয়েও তোমরা লিখতে পারো, যেমন হ্যান্ডিক্রাফটস ফেয়ার মানে হ্যান্ডমেড যে জিনিসগুলো আমরা তৈরি করি, যেটাকে আমরা বলে থাকি হস্তমেলা, ঠিক আছে? তো হ্যান্ডিক্রাফটস ফেয়ারে কী থাকে, নর্মালি মাঠ মাঠ দিয়ে তৈরি করা পটস থাকে, ফ্লাওয়ার ভেজ থাকে, ডেকোরেটিভ আইটেমস থাকে, যেখানে সে হ্যান্ডিক্রাফটস ফেয়ারে অনেক ধরনের মাটি দিয়ে তৈরি করা জিনিস থাকে, যেগুলো আমরা কিনি, কিনে বাজারে মানে আমাদের ঘরে রাখি দেখতে সুন্দর লাগার জন্য, সেটাকে বলছি আমরা হ্যান্ডিক্রাফটস ফেয়ার। তারপরে তো এরকম দুটো সেন্টেন্স হ্যান্ডিক্রাফটস ফেয়ার নিয়ে লেখা আছে আর বুক ফেয়ার নিয়ে লেখা আছে। তো তোমাদের দুটো ফেয়ার নিয়ে লেখার দরকার নেই, তোমরা যে কোনো একটা নিয়ে চারটে সেন্টেন্স লিখবে, নয় বুক ফেয়ার নিয়ে লিখবে, নাহলে হ্যান্ডিক্রাফটস ফেয়ার নিয়ে চারটে সেন্টেন্স লিখে আমাকে দেখাবে। মানে এই 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 সেন্টেন্সগুলোই নয়, এছাড়া আলাদা সেন্টেন্স, আলাদা দুটো সেন্টেন্স আয়দার বুক ফেয়ার নিয়ে লিখবে বা হ্যান্ডিক্যাপস ফেয়ার নিয়ে লিখবে, ঠিক আছে? দুটো বুঝতে পারলে আমার কথাটা, মানে এই সেন্টেন্সগুলো লিখবে না, অন্য সেন্টেন্স দুটো পয়েন্টস লিখবে আয়দার বুক ফেয়ার নিয়ে অথবা হ্যান্ডিক্যাপস ফেয়ার নিয়ে লিখবে, ঠিক আছে? আর ওকে, এটাই তোমাদের হোম টাস্ক।